আমাদের দরবার পাকের মাদ্রাসা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদির সাহেব বহু গ্রন্থ লেখক আমার খাস কাদের আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল জনাব আলহাজ জনাব ওলিউল্লাহ কাদির সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে আমাদের দরবার পাকের মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদির সাহেব বক্তব্য রাখবেন। উনি আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়ার প্রিন্সিপাল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদির সাহেব বহু গ্রন্থ লেখক অনেক কিতাব উনি লিখেছেন প্রণেতা এখন বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল করিমির রাউফুর রহিম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনা ওয়াত তাহিরিনা ওয়াল মাসুমিনাল আজমাইন খুসুসান আলা সাইয়্যিদিনাল গাউসিল আজম আলা জাদ্দিহি নাবিয়্যিনা ওয়া আলাইহি সলাতু ওয়াস সালাম। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহীম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم ولا بلده سيدنا مرشدنا المكرم সর্বপ্রথম গাউসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক ওনাদের রওজা পাকে আমার কোটি কোটি সাজদা পাক আরজ করতো এবং আমার পীর মুর্শিদ কিবলা ও কাবার কদম পাকে কোটি কোটি ভক্তিপূর্ণ কদম বসি এবং সিজদা পাক আরজ করত। আমার সকল পীর ভাই ও পীরবন্দের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পাঁচই জিলহাজ গাউসে সানি পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া ইমামেনা ওয়া মাওলানা ওয়া শাইখেনা সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদী আল জিলানি আলাইহি সালাতু ওয়াসালাম পাকের উর্স পাকের রাত্রি। তাই আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পশ্চিমবাংলার বাইরেও অন্যান্য এলাকা থেকে এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাবনা রাজবাড়ী ঢাকা ফরিদপুর ইত্যাদির এলাকা থেকে অসংখ্য পীর ভাই ও পীর বোনদের সমাগম ঘটেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি উরুসে পাকে গাউসে সানি পাকের উরুস পাকে হাজির হয়ে তার রওজা পাক থেকে ফায়েজ হাসিল করার জন্য, তার থেকে নিয়ামত ও রহমত লাভ করার জন্য আমরা এখানে এসেছি। রাত রাত জেগে আমরা মাজার পাক জিয়ারত করি,
কড়াপাকে হাজির ছিলাম ওয়াজ শুনি, কেন এখান থেকেই আমাদের আল্লাহ পাকের রহমত ও নিয়ামত এখান থেকে বিতরণ হয়। আমি প্রথমে আগে আপনাদেরকে গওসে সানি পাক আলাইহিসসালাম ওনার এই ভারতের বুকে আসার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে কিছুটা বর্ণনা করব। ইনার গওসে সানির নাম নয়, এটা ওনার লাকাব। ওনার নাম পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আল জিলানি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আলাইহিসসালাতু ওয়াসসালাম। ওনার লাকাব ছিল গওসে সানি, ওনাকে গওসে সানি বলা হতো। বাগদাদ শরীফ থেকে গওসে পাকের ঔলাদ পাক এসেছিলেন। গওসে সানির অর্থ হচ্ছে দ্বিতীয় গওস। অ্যাকচুয়ালি ইনারা প্রত্যেকেই যারা সাজ্জাদানাসির হন নিজ নিজ জামানার গওস হন। যেমন বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম, ওনার লাকাব হচ্ছে আল গওস ওয়াল মাসুম। সাজরাবাগে দেখবেন লেখা আছে আমাদের যে সাজরা শরীফ তাতে বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালামের নাম পাকের আগে লেখা আছে আল গওস ওয়াল মাসুম, ওনাকেও গওস বলা হয়েছে। অ্যাকচুয়ালি ওনারা প্রত্যেকেই গওস। যেমন পুণ্য শরীফের হজরত পাকের নাম কুতুবে বাড়ি, মানে বাড়ি আল্লাহর নাম, আল্লাহর কুতুব। তো অ্যাকচুয়ালি ওলিয়াল্লাদের যত র্যাঙ্ক আছে না, অনেক র্যাঙ্ক আছে, আবদাল, আওতাদ, আরেফ, আবেদ, নজাবা, নোকাবা, এগুলো এক একটা ওলিয়াল্লাদের র্যাঙ্ক। তার মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম হচ্ছে কুতুব। আর এই কুতুবের ভিতর থেকে গওস হন, অসংখ্য কুতুব রয়েছে। সেই কুতুবদের মধ্যে যিনি মোস্ট অফ দ্য সিনিয়র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা তাদের যিনি মুরব্বী, তাদের যিনি লিডার, তাকে গওস বলে। তার মানে গওসটা আলাদা কোনো পোস্ট না, পোস্ট হচ্ছে কুতুবিয়াতের পোস্ট, বুঝতে পেরেছেন? পোস্ট গওসটা আলাদা কোনো পোস্ট না, পোস্ট পোস্ট তার নাম হচ্ছে কুতুবিয়াতের পোস্ট, কুতুব। এই কুতুবদের মধ্যে যিনি লিডার, কুতুবদের ভিতরে যিনি লিডার, তাকে গওস বলা হয়। মানে গওসও হচ্ছেন কুতুব। তো কুতুবে বাড়ি মানে আল্লাহর কুতুব, মানে তিনিও গওস। তারপরে ওনার শাহজাদা পাক যিনি মাজার পাক পশ্চিম দিকে যে মাজার পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরী আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কুতুবে রব্বানি। কুতুবে রব্বানি মানে ওটাও আল্লাহ পাকের নাম, তার কুতুব, আল্লাহর কুতুব। তো হুজুর গওস পাককে বলা হয়, হুজুর গওসে পাকের একটা টাইটেল কুতুবে রব্বানি। আমাদের দেওয়ানে মিলাদে শেখ বারহাকের মধ্যে পড়া হয়, আপনারা শুনেছেন পড়েছেন, কুতুবে রব্বানি, মাসুকি আজদানি, গওসে সামাদানি, না এগুলো সব গওসে পাকের টাইটেল। তো ওনাকে বলা হয় কুতুবে রব্বানি, মানেই গওস, এটার মানেও হচ্ছে গওস। তারপরে এরকম মানে এক একজনকে একটা বিশেষ উপাধিতে ভূষিত করা হয়, কিন্তু এই উপাধিগুলো ওনাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য, বুঝতে পারছেন না? গওসে সানি পাককে যেমন দ্বিতীয় গস এটা উপাধি, এটা ওনাকে দেওয়া হয়েছে, এটা ওনার বিশেষত্ব, কিন্তু উনিও যেমন গস, পুণ্যাশিল্পের হজরত পাকও গস, কুতুবে রব্বানি পাকও গস, আলা হুজুর পাকও গস, মৌলা পাকও গস, মৌলা পাক গস না, দেওয়ানে হজরতের জামাল যে আমাদের দেওয়ান পাক, এই কেতাব পাকটির নাম আসল নাম হচ্ছে হিরজে জানে আরেফান মানাকে বে মাহবুবে সুবহান আল মারুফ বে দেওয়ানে হজরতে জামাল। এই দেওয়ান পাকের মুসান্নিফের যে নাম, মানে মুসান্নিফ মানে লেখক, এই নাম পাক লেখার আগে দেওয়ান পাকের প্রথম পেজেই দেখবেন লেখকের নাম লেখা আছে, মাওলানা পাকের নাম পাক। তো নাম পাক লেখার আগে ওনার টাইটেল দেওয়া লেখা আছে, সেটা হচ্ছে এই শাহিনশাহে বেলায়াত, কুতুবুল আখতাব, গওসে জামা, সৈয়দনা হযরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল মুতাখাল্লিস বে আসি ওয়া জামাল, একদম এই নাম পাকগুলো লেখা আছে। তো এই যে শাহিনশাহে বেলায়াত, এটা মৌলা আলী আলাইহিসসালাম এবং হুজুর গওসে পাকের উপাধি। গওস পাকে শাহিনশাহে বেলায়াত বলা হয়, মৌলা পাকের নাম পাকে শাহিনশাহে বেলায়াত দেওয়ান পাকে লেখা আছে। তারপরে কুতুবুল আখতাব, এটা হুজুর গওসে পাককে বলা হয়, মৌলা পাকের নাম পাকে লেখা আছে। তার মানে কি, হুজুর গওসে পাকের যে টাইটেল, যে উপাধি, এই উপাধিটাও কীভাবে, উনি হুজুর গওসে পাক গওসিয়াতের সাজ্জাদ শরীফে
অধিষ্ঠিত হুজুর গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসেন আল বাগদাদী আলাইসালাম গাউসিয়াতের সাজ্জাদ শরীফে অধিষ্ঠিত, উনি সাজ্জাদ শরীফ অলঙ্কৃত করেছেন। তো এই সাজ্জাদ শরীফে যিনি বসবেন তার উপাধি হবে শাহেনশাহে বেলায়েত কুতুবুল আফতাব, বুঝেছেন না? গাউসে জামা মৌলাপাক ও দেওয়ান পাকে গাউস পাকের জন্য গাউসে জামা দাওয়ারে হর দুজাহা হজরতে গাউসু সাকালাইন সরওয়ারে কৌন মাকা হজরতে গাউসু সাকালাইন, এর মধ্যে লিখেছেন আপ হ্যাঁ গাউসে জামা হজরতে গাউসু সাকালাইন আছে। তো গাউস পাককে গাউসে জামা বলা হয়। এই গাউসে পাকের সাজ্জাদ শরীফে যিনি বসবেন তারাই সেই সেই উপাধির অধিকারী হবেন। কেন? কারণ হচ্ছে সাজ্জাদ নাসির মানে কি, উত্তরাধিকারী, উত্তরাধিকারী মানে কি, উত্তরাধিকারী শব্দ অর্থ কি? আপনি আপনার বাবার উত্তরাধিকারী নাকি? আপনি আপনার বাবার সন্তান, তো এ সন্তান তার পিতার উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? হ্যাঁ, সন্তান যে পিতার উত্তরাধিকারী, তো কিসের উত্তরাধিকারী বলুন? পিতার যা যা সম্পদ আছে তার উত্তরাধিকারী, এটা বলতে অসুবিধা হচ্ছে কেন? নাকি কিছু সম্পদের উত্তরাধিকারী হবে, কিছু সম্পদের উত্তরাধিকারী হবে না? জমি জায়গার উত্তরাধিকারী হবে কিন্তু পুকুর থাকলে তার উত্তরাধিকারী হবে না, না পুকুরের উত্তরাধিকারী হবে কিন্তু বাগান থাকলে তার উত্তরাধিকারী হবে না? সব সম্পদেরই ওয়ারেস না, ওয়ারিস বা উত্তরাধিকারী না। যা যা বাবার যা যা সম্পত্তি আছে সব সম্পদের স্থলাভিষিক্ত বলেন, উত্তরাধিকারী বলেন, ওয়ারিস বলেন সন্তান। তো যদি জমি আছে তো জমির উত্তরাধিকারী ছেলে, জমির উত্তরাধিকারী, বাগান আছে বাগানের উত্তরাধিকারী, দিঘি আছে পুষ্করিণী আছে তার উত্তরাধিকারী, তাই না? যা যা সম্পদ আছে। এখন হুজুর গাউসে পাকের স্থলাভিষিক্ত উত্তরাধিকারী হলেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম। কিসের উত্তরাধিকারী? হুজুর গাউসে পাকের বাড়ির না জমি জায়গার? হুজুর গাউসে পাক যে যে সম্পদের মালিক সেই সেই সম্পদের উনি উত্তরাধিকারী হবেন। উনি যাকে ছেড়ে গেলেন, যাকে সাজ্জাদা নাসির করে গেলেন, তিনি কিসের উত্তরাধিকারী হবেন? বুঝেছেন না? কি কি ছেড়ে গেছেন হুজুর গাউসে পাক ছেড়ে গেছেন? হুজুর গাউসে পাক কি কি সম্পদের মালিক আগে সেটা জানতে হবে। হুজুর গাউসে পাক বলেছেন বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর এই শহরগুলো সব আমারই রাজ্য এবং আমার হুকমের অধীন। গসপাক কি বলেন? আল্লাহর শহরগুলো সব সব শহর মিলে আমার একটা রাজ্য। আল্লাহর শহর কোনটা? দিল্লি, মুম্বাই কি লন্ডন, আমেরিকা না, সারা কায়নাত এক একটা সৃষ্টি এক একটা আল্লাহর শহর। পৃথিবী একটা আল্লাহর শহর, সূর্য আল্লাহর শহর, চন্দ্র আল্লাহর শহর, সাত আসমান সাতটা শহর, সাত জমিন সাতটা শহর, জান্নাত আল্লাহর শহর, আটটা জান্নাত আটটা আলাদা আলাদা শহর, সারা কায়নাত 18,000 মাখলুকাত যত সৃষ্টি করেন সব আল্লাহর এক একটা শহর। হুজুর গাউসে পাক বলছেন এই সব শহর মিলে আমার একটা রাজ্য, বুঝেছেন না? অর্থাৎ পৃথিবী আল্লাহর শহর, সূর্য চন্দ্র গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এই যে গ্রহ রয়েছে তার যত উপগ্রহ, বুঝেছেন না? তারপর সাত আসমান সাত জমিন সব আল্লাহ। হুজুর গাউস পাক বলেন যে এগুলো সব শহর মিলে আমার রাজ্য, অর্থাৎ পৃথিবী হচ্ছে পৃথিবীতে হুজুর গাউস পাকের রাজত্ব। বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো সব গ্রহে হুজুর গাউসে পাকের রাজত্ব। কেন? এগুলো সব আল্লাহর শহর, সব শহর মিলে একটা গাউসে পাকের রাজ্য, বুঝতে পেরেছেন না? এই সব শহর মিলে গাউসে পাকের একটা রাজ্য। তো জান্নাত আল্লাহর শহর, এটা হুজুর গাউসে পাকের রাজত্বের ভিতরে। সাত আসমান আল্লাহর শহরের শহর, তাহলে এটাও গাউসে পাকের রাজত্বের ভিতরে। সাত জমিন আল্লাহর শহর, এটাও হুজুর গাউসে পাকের রাজত্বের ভিতরে। ওয়া তাহতা হুকমি, এবং কুল রাজত্বে আমার হুকুমত চলে, অর্থাৎ পৃথিবীতে গাউসে পাকের হুকুমত, সমস্ত কায়নাতে গাউসে পাকের হুকুমত, সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ যত যা কিছু আছে হুজুর গাউসে পাকের হুকুমত, সূর্য যে প্রদক্ষিণ করছে হুজুর গাউসে পাকের
হুকুমে, সমস্ত গ্রহ যে প্রদক্ষিণ করছে সে গওসে পাকের হুকুমে, জান্নাত আল্লাহর শহর, সাত জান্নাত সাত শহর মিলে গওসে পাক বলছেন আমার রাজ্য, আমার রাজ্য, ওয়া তাহতা হুকুমি, এবং এই রাজত্বে আমার হুকুমত চলে। তো জান্নাতেও কিয়ামতের পরে গওসে পাকের হুকুমত চলবে, জান্নাতে গওসে পাকের হুকুমত চলবে, ওয়া তাহতা হুকুমি, সব হচ্ছে এগুলো আমার সম্পদ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিভাবে? এটাও আমি পেয়েছি ওয়ারেস সূত্রে, ওয়ারেস উত্তরাধিকার সূত্রে। এগুলো আল্লাহ পাক দিয়েছিলেন রসুলে পাককে, কাকে দিয়েছিলেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোরআন পাক সুরা দোহা, সুরা আর দোহা, সুরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন বালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এত দিবেন, এত দিবেন, আল্লাহ পাক বলছেন এই কোরআন এত দিবেন যে আল্লাহ এত দিবেন যে হে আমার হাবিব আপনি রাজি হয়ে যাবেন, বুঝেছেন না? সমস্ত মানুষ যে আল্লাহকে রাজি করতে চায়, সেই আল্লাহ চান তার হাবিবকে রাজি করতে, যে এত আপনাকে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন, অর্থাৎ এমন কিছু থাকবে না যা আপনাকে দিতে বাকি থাকবে, যাতে আপনি নারাজ হন, যাতে আপনি নারাজ হন, অর্থাৎ এমন কিছু থাকবে না যা আপনাকে দেওয়া হবে না। তো এখন বলবে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা, আপনার রব আপনাকে দিবেন। তো দিব যখন আল্লাহ বলেছেন, আল্লাহ পাক কি দেনাদার থাকবেন, বাকি থাক দিতে লেট করবেন? আপনি যখন কাউকে কিছু গিফট দিব এরারা করবেন, সেই ব্যক্তি তত তাড়াতাড়ি সে গিফট দিবে যে ব্যক্তি তাড়াতাড়ি গিফট দিতে সম্ভব বা সামর্থ্য রাখে। তো আল্লাহ পাক তো সব কিছুর উপরে কাদের, আল্লাহ কত দেরি করবেন দিতে? আল্লাহ যখনই দিব বলেন, বলা শেষ হওয়ার আগেই আল্লাহ পাক দিয়ে দেন, তার মানে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এত দিবেন, এত দিবেন বা এত আমি দিয়েছি যাতে আপনি রাজি হয়ে যান, মানে আমার উদ্দেশ্য আপনাকে রাজি করা, তো এত দিব যাতে আপনি রাজি হন, এর অর্থ কী? তার মানে এমন কিছু দিতে বাকি থাকবে না যাতে আপনি নারাজ থাকেন, ওয়ারাজি থাকেন, ওয়াখুশি থাকেন। এর আয়াতের পরিপ্রেক্ষিতে মৌলা আলী আলাইহিস সালাম রেওয়ায়েত করেছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সম্পদ তো দূরের কথা, কিয়ামতের দিনেও যদি আমার একটা উম্মতের সাফাত বাকি থাকে তো আমি রাজি হব না, বুঝলেন? আমি একটা উম্মত যদি বাকি থাকে আমার সাফাত থেকে আমি রাজি হব না, অর্থাৎ এটাও আমাকে দেওয়া হয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আল্লাহ পাক যে ইয়া মুহাম্মদ আর রাদাইতা, আপনি কি আমার উপরে রাজি হয়ে গেছেন? না, সকলজন সাফাত হয়ে যাবে আর কেউ সাফাত হতে বাকি থাকবে না, ওটাই তো লাস্ট, সাফাত হয়ে গেলে ওটাই শেষ, আর তো কিছু নাই। যখন সব সাফাত হয়ে যাবে আর একটাও বাকি থাকবে না, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন হ্যাঁ আমার হাবিব এবার আপনি রাজি তো? তখন আল্লাহ পাক আল্লাহ রাসূল হ্যাঁ আমি আপনার উপর রাজি, অর্থাৎ আমাকে কিছু দিতে আর বাকি নাই। তাহলে বুঝতে পারলেন এই আয়াত পাক থেকে বোঝা গেল কায়নাতের কোনো কিছুই দিতে বাকি থাকবে না, সব রসুলের পাককে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সহি বুখারি শরীফের হাদিসে পাক দ্বিতীয় খণ্ডের 975 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠা, সহি বুখারির দুই জায়গায় হাদিস শরীফ এসছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান উতিতু মাফাতিহাল আরদ ওয়া আও মাফাতিহা খাজাইনাল আরদ, আল্লাহ তাআলা আমাকে জমিনের সমস্ত সম্পদের চাবিগুচ্ছ আমাকে দিয়ে দিয়েছেন, জমিনের যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চাবি দিয়ে দিয়েছেন, আও মাফাতিহাল আরদ অথবা পৃথিবীর সম্পদ চাবিটাই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। তো পৃথিবীর চাবি কার হাতে বলুন সবাই? কার হাতে? রাসূলের পাকের হাতে। পৃথিবী থেকে যত সম্পদ আসছে সমস্ত সম্পদের চাবি কার হাতে? রাসূলের পাকের হাতে। এটা হাদিসে পাক না? ও অতীতু মাফাতিহা খাজাইনাল আরদ, পৃথিবীর সমস্ত সম্পদের চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, চাবি আমার হাতে এবং পৃথিবীর চাবি আমার হাতে। তো পৃথিবী থেকে যত সম্পদ সমস্ত সম্পদের চাবি রাসূলের পাকের হাতে। পৃথিবী থেকে কী সম্পদ আসে? পৃথিবী থেকে সম্পদ কি আসে? সব সম্পদই তো পৃথিবী থেকে। দেখুন আপনি আপনি যে জীবন ধারণ করেন তার জন্য যে আপনার রুজি কি ভাত খান বা রুটি খান, ভাত কোথা থেকে আসে?
চাল থেকে, চাল কোথা থেকে, ধান থেকে, ধান কোথা থেকে, জমিন থেকে, জমিন না হলে ধান হবে, জমিনে যদি আবার জমিন আছে, জমিন যদি উর্বর না হয় ধান হবে না, জমিনে ধান পুতলেও ধান হবে না, তাহলে এটা আসছে এ থেকে জমিন থেকে। রুটি খান, রুটি আসছে গম আটা থেকে, আটা আসছে গম থেকে, গম আসছে জমিন থেকে। কি খাচ্ছেন আপনি, সরষের তেল, সরষের তেল আসছে কোথা থেকে, সরষে থেকে, সরষে কোথা থেকে, জমিন থেকে। আপনি বলেন আমি কোলেস্টেরলের জন্য সরষের তেল খাই না, সানফ্লাওয়ার খাই, সানফ্লাওয়ারও কী থেকে, সানফ্লাওয়ার সূর্যমুখী, সূর্যমুখী গাছ থেকে, সূর্যমুখী কোথা থেকে, জমিন থেকে। যত খাবার খাচ্ছেন সব জমিন থেকে। তারপরে আপনার জীবনের অপর নাম, পানির অপর নাম জীবন, প্রাণ না, পানির অপর নাম, পানিও আসে কোথা থেকে, জমিন থেকে, আসমান থেকে নয়, আসমানেও পানিটা যায় জমিন থেকে, আসমানে জমিনের পানি বাষ্পীভূত হয়ে আকাশে যায়, সেটা বৃষ্টি হয়ে নেমে আসে, তো জমিনের জিনিস জমিনে আসে সেটাও, তাহলে যেটা আমার জীবন সেটাও আসছে কোথা থেকে, তাহলে আমাদের রুজি জমিন থেকে, রুজি কোথা থেকে। আর বললেন জমিনের চাবি আমার হাতে, তাহলে রুজিরও চাবি কার হাতে, বুঝতে পারেন, রুজির চাবি অর্থাৎ আমাদের রুজি রসুল পাকের দ্বারা, তো রুজির মালিক কে, আল্লাহ রসুল, আল্লাহ সৃষ্টি করেছেন রুজি, মালিকানা রসুল পাকের হাতে দিয়ে দিয়েছেন, আল্লাহ জমিন সৃষ্টির মাধ্যমে মানুষের রুজিকে তাখলিক করেছেন, সৃষ্টি করেছেন, এগুলো মাখলুকাতার ভিতরে রুজিও একটা, সৃষ্টি করে এর চাবি সোপর্দ করেছেন কার হাতে, রসুল পাকের হাতে, বুঝেছেন না। সর্বোপরি আপনি যে জীবন ধারণ করেছেন, আপনার যে বডি, এই বডিটাও তৈরি হয়েছে জমিন থেকে, কি থেকে, মাটি না, আমাদের শরীরটা কি থেকে তৈরি, মাটি থেকে, শরীরটাও মাটি থেকে। তো বললেন এই জমিনের চাবি আমার হাতে, এই জমিন থেকে তৈরি হলো আপনার শরীর, অর্থাৎ আপনার শরীরের উপরে আপনার অধিকার নাই, অধিকার আল্লাহর রাসূলের, বুঝতে পেরেছেন। তো আপনার জীবনের উপরে অধিকার মালিকানা আল্লাহর রসুলের, শরীরের উপরে মালিকানা আল্লাহর রসুলের, আপনার রুজির উপরে মালিকানা আল্লাহর রসুলের, সব কিছুরই সম্পদের চাবি আল্লাহর রসুলকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এবারে বলছেন সহি বুখারি প্রথম খণ্ডের আট পৃষ্ঠায় যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়ুতি, আল্লাহ আমাকে দেনেওয়ালা আর আমি তোমাদেরকে বাঁটনেওয়ালা, সব কিছুই আল্লাহ সৃষ্টি করে আমাকে দিয়েছেন, চাবি আমার হাতে, মালিক আমি। বলে রুজির মালিক আল্লাহ, আরে ভাই রুজির সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক চাবি দিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতএব আমাদের রুজি বলেন, হায়াত বলেন, মউত বলেন, সমস্ত কিছুরির মালিক আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতেরও চাবি রসুল পাকের কাছে। এখন সেই আল্লাহ রসুল বলেন, সেই আল্লাহ রসুল বলেন যে হুজুর গৌসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদী আলাইহিসসালাম, তিনি তার কেতাবের নাম তফসিরুল জিলানী, গৌস পাকের লেখা তফসিরের কিতাব, তফসিরুল জিলানীতে উনি উল্লেখ করেছেন, লিখেছেন যে কৌলুহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল পাকের কল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবি তোরাব, আবু তোরাব আলাইহিস সালামের জন্য, মানে আলী ইবনে আবি তালিবের জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আলী আনতা কাসিমুল জান্নাহ ওয়ান নার, হে আলী তুমি হচ্ছ জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। রসুল পাক বলেছেন, এই জন্য ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই তার দেওয়ানে শাফির মধ্যে উল্লেখ করেছেন আলিউল হুব্বুহু জুন্না কাসিমুন নার কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্না, বলেন আলী আলাইহিস সালামের মহব্বত ঢাল স্বরূপ যা মানুষকে কুফরি ও নেপাকি থেকে রক্ষা করে। তারপরে আলিউল হুব্বুহু জুন্না কাসিমুন নার ওয়াল জান্নাহ, তিনিই হচ্ছেন জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা। ওয়াসিউল মুস্তাফা হাক্কান, মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন হাকিকাতান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি এবং তিনি জিন ও ইনসান জাতির ইমাম। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা কে, মাওলা আলী। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্তা কাসিমুল জান্নাহ ওয়ান নার,
ইয়াহে আলী আলাইহিস সালাম আপনি হচ্ছেন জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা, কারণ আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, করে চাবি আমার হাতে দিয়েছেন, এখনই চাবি আমি আপনাকে দিয়েছি, কিয়ামতের দিনে আপনাকে যা চাবি জান্নাত বাঁটার দায়িত্ব দিয়েছি। দিতেই পারেন, আপনি বাড়িতে মিলাদ করছেন, কি করছেন? তো যে বাড়িতে মিলাদ শরীফ করছেন সেই কি নিয়াজ পাক বাঁটে? বাড়ির মালিক কি বাঁটে? বাঁটার জন্য তার ভাইকে কি চাচাতো ভাইকে কি ভাতিজাকে দায়িত্ব দেয় যে তুমি বাঁটো, বাড়ি আমার, আমি মিলাদ শরীফের অর্গানাইজার, আমার মিলাদ, আমার মিষ্টি, আমার পকেট, আমার পকেটের পয়সা থেকে নিয়াজ পাক এসছে, সব আমার, বাঁটনেওয়ালা তুমি, টুকরি তোমার হাতে দিলাম। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা খালেক তিনি, সৃষ্টি করার পর চাবি আল্লাহ রসুলের হাতে দিয়েছেন, আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আমাকে দিয়ে দিয়েছেন, এ আলী তোমার হাতে আমি জান্নাতের চাবি সোপর্দ করলাম, আমার পক্ষ থেকে জান্নাত জাহান্নাম বাঁটনেওয়ালা তুমি। বুঝতে পেরেছেন না? যার কারণে এই যে সব কিছুরির মালিক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না এই যে কোরআন পাকের আয়াত পাক হাদিসে পাক থেকে আমরা এতক্ষণ যেটা বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মানুষকে জানিয়ে দিলেন যা কিছুরির আমি মালিক ছিলাম, আমার পরে এই সমস্ত সম্পদের মালিক কে হবেন, সেটা আঠারোই জিলহজ, এই মাসে, এই মাসে, এই মাসে, আজকে পাঁচ তারিখ, এই মাসের আঠারোই তারিখে, হিজরি সাল ছিল দশম হিজরিতে, গদিরে খুমের ময়দানে মওলা আলী আলাইহিসসালামের হাত উঁচু করে তুলে ধরে বলেছিলেন, যা ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠায় উল্লেখ করেছিলেন, মান কুন্তু মাওলাহু ফালিজুন মাওলাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার প্রভু আলী তার প্রভু, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক, আমি যার মালিক আলী তার মালিক। বুঝেছেন না? সকল সম্পদের মালিকানা মাওলা আলী আলাইহিস সালামের কাছে আসলো। বুঝতে পেরেছেন না? এখন এই বেলায়েত মাওলা আলী ইসলামের পর এই যে বংশ পরম্পরায় চলছে দুটি ধারা, কটা ধারা? দুইটি ধারা। এখন এই ইমামতের ব্যাপারে মতভেদ বা ইখতেলাফ রয়েছে, বা একটু কম ফেহমি বোঝার কারণে বুঝতে অসুবিধা হয়। ইমামত আমরা জানি যে ইমাম মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন পহেলা ইমাম, তারপরে ইমাম হাসান আলাইহিস সালাম দ্বিতীয় ইমাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম তৃতীয় ইমাম, না তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের পরে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে ইমাম বাকির আলাইহিস সালাম, তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে হযরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী রেজা আলাইহিস সালাম, তারপরে ইমাম তাকি আলাইহিস সালাম, ইমাম নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, না? এখন আমাদের ধারণা যে এখানে ইমামত, এবার তাহলে বড় ইমাম পাকের খানদান পাকে ইমামত নাই? না, ইমামত কখনো খালি থাকবে না। তাই যদি হয় তাহলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর তো আর ইমাম আসেন নাই, উনি তো লাস্ট ইমাম এখন পর্যন্ত আপাতত ছোট ইমাম পাকের খানদান পাকে, পরে বড় ইমাম পাকের খানদান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যতদিন আসেন নাই, এখনও তো আসেন নাই, যদিও ওনার যদি জন্ম হয়েও থাকে দুনিয়াতে, এখন উনি জাহের তো হন নাই, তাহলে ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর 470 হিজরির আগে ওনার উনি শাহাদাত পাক লাভ করেছেন, আজ 1445 হিজরি, তাহলে 1000 বছর দুনিয়া কি ইমামবিহীন? তাহলে 1000 বছরে তো মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইমাম হার জামানায় থাকবে, এবং কোরআন পাকে আয়াত পাক আছে, ইয়াউমা নাদউ কুল্লু হবে, তো প্রত্যেক ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আগের ইমাম হন, একাদশতম ইমাম হন, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের পর, হাসান আসকারি আলাইহিস সালামের পর আজ পর্যন্ত 1000 বছর ধরে দুনিয়া কি ইমামত থেকে খালি? আসলে এটা গালত ফাহমি। ইমামত দুই ধারাতে চলছে, একটা ইমাম হাসান আলাইহিস সালাম, একটা ইমাম হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান থেকে ইমামত চলছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম হয়ে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত। এই ইমামত হচ্ছে ইমামতে জেহরি, ইমামতে জেহরি প্রকাশ্য ইমামত। ইমামত দুই প্রকার, একটা হচ্ছে ইমামতে জেহরি, ইমামতে সিররি। ছোট ইমাম পাকের খানদানে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত ইমামতে জেহরি,
এদিকে যেহেতু জাইনুল আবেদিন আল ইসলামের মধ্যে ইমামত জেহরি, এই জন্য বড় ইমাম পাকের খানদান পাকের মতো ইমামত চলছে, কিন্তু ইমামত এটা সিররি বা খাফি, ইমামতে সিররি বা ইমামতে খাফি মানে গোপন, ইমামতটা ওখানে গোপনে থাকলো, প্রকাশ থাকলো। যেমন বড় ইমাম পাক ছোট ইমাম পাক, বড় ইমাম পাকের শাহাদাত পাকো শাহাদাত, ছোট ইমাম পাকের শাহাদাত পাকো ছোট ইমাম পাকের শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে জেহরি, বড় ইমাম পাকের শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে সিররি। ছোট ইমাম পাকের শাহাদাত প্রকাশ্য ময়দানে রক্তাক্ত অবস্থায় হয়েছিল, এই জন্য ইমামত এই শাহাদাতকে বলা হয় শাহাদাতে জেহরি মানে প্রকাশ্য শাহাদাত। আর বড় ইমাম পাককে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, এই জন্য ইনার শাহাদাত পাককে বলা হয় শাহাদাতে সিররি মানে শাহাদাত, কিন্তু গোপন শাহাদাত, সব মানুষ এটা প্রকাশ নাই। এই শাহাদাতে জেহরি থেকে ইমাম হাসান আসকারের ইসলাম পর্যন্ত যে ইমামত, এটা ইমামতে জেহরি চলল। আর শাহাদাতে সিররি বড় ইমাম পাক থেকে উনার যে শাহজাদা পাক আসলেন, এদিকে জাইনুল আবেদিন আসলাম আসলেন ইমাম হুসেন আসলামের খানদান পাকে, আর বড় ইমাম পাকের খানদান পাকে আসলেন ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালাম। হাসানে মুসান্না ওনাকে বলা হয়, এই জন্য হাসানে মুসান্না মানে দ্বিতীয় হাসান, উনি হুবু উনার আব্বা ইমাম হাসান আলাইহিস সালামের মতোই দেখতে ছিলেন, এই জন্য ওনাকে হাসানে মুসান্না বলা হয়। ইমাম বড় ইমাম পাকের শাহজাদা পাকের কাছে ইমামত আসলো, এটা শাহাদাতে সিররি। হুজুর গৌসে পাকের আগে পর্যন্ত উনার আব্বা জান সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবু সলে মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত এই খানদান পাকে শাহাদাতে সিররি ইমামতে সিররি চলল, মানে গোপন ইমামত, কারণ ওইদিকে প্রকাশ্য ইমামত চলতেছে, প্রকাশ্য ইমামত চলছে, দুই জায়গায় দুটো প্রকাশ, দুই ইমাম তো প্রকাশ্য হবেন না, সবসময় একজন থাকবেন। বড় ইমাম পাক যখন ইমাম, তখন ছোট ইমাম পাক ইমাম, অবশ্যই ইমাম, কিন্তু উনি তখন সিররি ছিলেন, খাফি, ওনার ইমামতটা লুকোনো ছিল। বড় ইমাম পাক তখন খলিফা বলেন, ইমাম বলেন, বড় ইমাম পাকের শাহাদাত পাকের পর ওনার ইমামতটা প্রকাশ হলো, কিন্তু ইমামত বড় ইমাম পাকের পরে ছোট ইমাম পাক ইমামত লাভ করলেন এটা নয়, ভুলতে ভুল বুঝবেন না। ইনাদের মৌলা আলী আল ইসলাম, ইমাম হাসান, ইমাম হুসাইন তিনজনেরই ইমামত একসাথেই দুনিয়া সৃষ্টির আগেই, রোজে আজাল থেকে আলামে আরওয়া থেকে ইনারা ইমাম পাক, সবাই বারো ইমাম পাকই ইমাম পাক, কিয়ামত পর্যন্ত যত ইমাম আসবেন ইনারা সবাই ইমাম পাক। ইমাম আলী আসগার আল ইসলাম উনিও ইমাম পাক, মানে রোজে আজাল থেকে আলামে আরওয়া থেকে ইনারা ইমাম পাক। যেমন আলামে আরওয়া থেকে নবী পাক নবী উনার নবুয়াত, তেমনি সকল ইমামের ইমামত এবং ইনাদের বেলায়েত আলামে আরওয়া থেকে। কিন্তু বড় ইমাম পাক যতদিন ছিলেন, ছোট ইমাম পাক নিজের ইমামতকে লুকিয়ে রেখেছেন, উনি প্রকাশ করেন, তখন উনি ওনার সাথেই চলতেন, বড় ইমাম পাকের উপরেই চলতেন, উনার আন্ডারে উনি ছিলেন। বড় ইমাম পাক যখন শহীদ হলেন, তখন ছোট ইমাম পাক জাহির হলেন, বুঝতে পেরেছেন না? ছোট এবার ছোট ইমাম পাকের খানদানে, এটা খুব সূক্ষ্ম বিষয়, এই জন্য আমি রিপিট করে বলতেছি, ছোট ইমাম পাকের খানদানে যা বলে যে বড় ইমাম পাকের খানদানে ইমাম নাই, বড় ইমাম পাকের খানদানে যে ইমাম পাক, ইমাম যদি না থাকে ইমাম মেহেদি আল ইসলাম কেয়ামত পর্যন্ত ইমাম মেহেদিই হবেন না, কারণ ইমাম মেহেদি বড় ইমাম পাকের খানদান থেকে হবে। মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু দাউদ আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম সিউতি তার হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম মেহেদি আল ইসলাম যিনি আসবেন তিনি ফাতমি এবং হাসানি আউলাদ, ইমাম হাসান আসলামের আউলাদ পাক থেকে হবে, অর্থাৎ গৌসে পাকের খানদান পাক থেকে হবে। তো ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম যেহেতু ইমাম হুসেন আল ইসলামের পরে ইমাম, এই জন্য বড় ইমাম পাকের খানদান পাক একই জমা নাই ইমাম হাসানে মুসেন আল ইসলাম, এই জন্য ইমনার ইমামতটা তখন খাফি লুকানো বা সিররি। এই ইমামত সিররি গৌসে পাকের আব্বা জান সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলাইহিস সালাম পর্যন্ত এই ইমামত সিররি চলতে থাকলো। আর এইদিকে ইমামত জিহরি ইমাম বাকির, ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম, তারপর ইমাম বাকির আল ইসলাম, ইমাম জাফর আস সাদিক আল ইসলাম, ইমাম মুসা কাজিম আল ইসলাম, ইমাম আলী মুহাম্মদ আলী রেজা আল ইসলাম, হযরত ইমাম তাকি আল ইসলাম, ইমাম নাকি আল ইসলাম, ইমাম হাসান আসকারি আল ইসলাম, ইমাম হাসান আসকারি আল ইসলামের পর ওই খানদানে ইমামত বন্ধ হলো না, ইমামত খাফি হয়ে গেল, সিররি হয়ে গেল, আর ওনার পরে ইমাম নাই, ইমামত ওই ইমাম হাসান আসকারি আল ইসলামের পর আর নাই, ইমাম নাই নো ইমাম আছে ওই খানদান পাকের, তো
ইমাম হুসাইন ইসলাম পাকের খানদান পাক থেকে তো কেয়ামত পর্যন্ত অলি থাকবেন। হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ উনিও তো অলি আল্লাহ, ছোট ইমাম পাকের খানদান পাক থেকে না, উনিও ইমাম। কিন্তু ইনাদের ইমাম মতটা হয়ে গেল কি লুকোনো, খফি, সিররি। ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম পর্যন্ত ছোট ইমাম পাকের খানদান পাকে ইমামাত, ইমামতে জেহরি, প্রকাশ্য ইনারা ইমাম। আর বড় ইমাম পাকের খানদানে ইমাম হাসান আসকারি হাসানে মুসান্না আলাইহিসসালাম থেকে গওসা পাকের আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দোস্ত আলাইহিসসালাম পর্যন্ত, আবু সালে মুসা জঙ্গি দোস্ত আলাইহিসসালাম পর্যন্ত এইদিকে চলছে ইমামতে সিররি, ওইদিকে ইমামতে জেহরি। এটুকু বুঝলেন কি না? ইমাম হাসান আসকারি আসলামের পর যেখানে ইমামতে জেহরি চলছিল ওখানে হয়ে গেল ইমামতে সিররি। হ্যাঁ, ইমাম হাসান আসকারি আসলামের পর আর ইমামতে জেহরি নাই। আর যেদিকে চলছিল ইমামতে সিররি সেখানে আবু সালে মুসা জঙ্গি দোস্ত আলাইহিসসালামের পর হুজুর গওসা পাক আসলেন, ইমামতে জেহরি হয়ে গেল। হুজুর গওসা পাক প্রকাশ্য ইমাম। ছোট ইমাম পাকের খানদানে যেখানে এতদিন ইমামতে জেহরি চলছিল এইদিকে ইমামতে সিররি চলছিল। ইমাম ছিলেন ইনারা প্রত্যেকে, হাসানে মুসান্নাল ইসলাম ইমাম, হযরত আবদুল্লাহ মাহাজাল ইসলাম ইমাম, ইনাদের খানদান পাকে যত এই আওলাদ পাক আছেন ইমাম, কিন্তু ইনাদের ইমামতটা হচ্ছে গোপন ইমামত। এটা গওসে পাকের আব্বাজান পর্যন্ত, ওইদিকে প্রকাশ্য ইমামত ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম পর্যন্ত। ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের পরে ওখানে ইমামত লুকোনো হয়ে গেল, লুকোনো হয়ে গেল। এদিকে লুকোনো ছিল, গওস পাক যে এলেন প্রকাশ্য হয়ে গেল। কাজে ইমাম হাসান আল আসকারি আলাইহিসসালামের পর ইমামত আসলো হুজুর গওসে পাক পীরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমিন শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাইহিসসালামের কাছে। কীভাবে? ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের থেকে আসেনি, ইনারা ইনার আব্বা থেকে বংশ পরম্পরায় ইনার খানদান থেকে ইমামত এসেছে। ইমামত ছিল লুকোনো, ওই দিকটা ছিল প্রকাশ্য, ওই দিকটা লুকোনো হয়ে গেল, এই দিকটা প্রকাশ্য হয়ে গেল। বুঝতে পারলেন না? গস পাকের পর এই ইমামত প্রকাশ্যভাবে এই খানদান পাকে চলছে। এই ইমামত জিহরি এখন কিয়ামত পর্যন্ত চলবে, মেদিনীপুরে মোল্লা পাক ইমাম, এটা ইমামতের জিহরি। এইভাবে ইমামত চলছে এই হুজুর গওসে পাকের খানদান পাকে প্রকাশ্য ইমাম ইমাম মুহাম্মদ আল মাহদী আলাইহিসসালাম আসবেন এই গস পাকের খানদান পাক থেকে। ওইদিকে ইমামতটা প্রকাশ্য থাকবে, ওখান থেকে বলি আল্লাহ হবেন, খাজা মাইনউদ্দিন চিশতি এসছেন, এরকম আরও অনেকে ওই খানদান পাক থেকে আসবেন। কিন্তু ওইদিকে এখন বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে ইমামত দুই খানদানেই আছে, দুটো ধারা থেকেই চলতেছে। কি বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার কিনা এটা আমাদের বোঝা দরকার আছে। ইমামত দুই খানদান পাকে চলছে, যখন এটা আল্লাহ পাকের রাজ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। যখন ওই ছোট ইমাম পাকের খানদানে যখন জেহরি প্রকাশ্য ইমামত, তখন এখানে সিররি, যখন এখানে জেহরি প্রকাশ্য ইমামত, তখন ওখানে সিররি। কিন্তু ইমামত দুটোই এক, বুঝতে পেরেছেন? দুটোই। কিন্তু যখন ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের পর ওখানে ইমামত লুকোনো হয়ে গেল, লুকিয়ে গেল, ইমামতের সিররি হলো, গওস পাকের কাছে যখন আসলো, গওস পাকের ইমামতের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন ছোট ইমাম পাককে হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে যদি কেউ অন্যায় করে আপনি কী করবেন? তো বললেন যে আমি তাকে মাফ করে দিই, ক্ষমা করব, আল্লাহর কাছেও মাফ চাইব। বললেন তারপরেও যদি করে এবং বারবার করতে থাকে, তখন বললেন তারপরেও যদি করে, আমি মাফ করার পরে যদি বারবার সে অন্যায় করে তাহলে আমি তাকে ছাড়বো না, তাকে আমি শাস্তি দেব। বড় ইমাম পাককে জিজ্ঞাসা করেন যদি আপনার সাথে কেউ অন্যায় করে, বলে আমি তাকে ক্ষমা করব না, তারপরেও যদি করে, বলেন তারপরেও ক্ষমা করব, তারপরেও না। ছোট ইমাম পাক যখন বললেন যে আমি ক্ষমা করে দিব, তারপরেও যদি অন্যায় করে তখন আমি শাস্তি দিব, তো রসুল পাক বললেন আপনার এই ক্ষমাশীলতার কারণে আল্লাহ পাক আপনার খানদান পাকে নয় জন ইমাম পাক দিবেন, মানে ইমাম হাসান আসকারি আলাইহিসসালাম পর্যন্ত। এরপর বড় ইমাম পাককে বললেন আপনাকে যদি কেউ অন্যায় করে আপনি কী করবেন? বললেন আমি ক্ষমা করে দিব, তারপরে যদি করে তাও ক্ষমা করে দেবো, তারপরেও যদি করে, বললেন তারপরেও ক্ষমা করবো। বললেন যদি আপনার সাথে মানে অন্যায় করতেই থাকে আপনি কি করবেন? বললেন আমি ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার বন্ধুতে পরিণত না হয়। বুঝতে পেরেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার এই ক্ষমাশীলতার জন্য আপনার খানদানে এমন এক ইমামকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন তাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ইমনার খানদান পাক থেকে ছোট ইমাম পাকের খানদান পাক থেকে যে নয় ইমাম আসবেন, এই নয় ইমামকে যদি এক পাল্লায় রাখা হয় তো বড় ইমাম পাকের খানদান থেকে যে ইমাম আসবেন হুজুর গওস পাক তার পাল্লায় ভারী হবে। বুঝতে পেরেছেন না? মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন
বড় ইমাম পাক যখন মাবিয়ার জুলুম সহ্য করলেন, সাবর করলেন, এবং সাবর করতে গিয়ে বড় ইমাম পাক বাধ্য হলেন খেলাফত ছেড়ে দিতে, খেলাফত জালেম বাদশার হাতে ছেড়ে দিতে বাধ্য হলেন, ছেড়ে দিলেন। এই সাবরের কারণে মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাই, যিনি মিসকাত শরীফের সারা লিখেছেন মিরকাতুল মাফাতি, তিনি নুজহাতুল খাতির আল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির কিতাবের মধ্যে লিখেছেন যে এই সাবরের কারণে আল্লাহ পাক বড় ইমাম পাক এবং তার খানদান পাককে খুবই মর্যাদা দান করেছেন। এই কারণে আল্লাহ পাক বড় ইমাম পাককে মানে কুতবিয়াতে কুবরা দান করেছেন। বড় ইমাম পাককে তিনি হলেন কুতুবে আউয়াল, সর্বপ্রথম কুতুব বড় ইমাম পাক। আর উনার খানদানের পর হুজুর গাউসে পাক, উনার খানদান পাকে হুজুর গাউসে পাক হচ্ছেন উনি কুতুবুল আওসাত, মাঝের কুতুব। আর উনার খানদান পাকে গাউস পাক থেকে যে ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন আসবেন, তিনি হচ্ছেন খাতেমাতুল কুতুব, অর্থাৎ কুতুবিয়াত খতমকারী, অর্থাৎ শেষ কুতুব, অর্থাৎ কুতুবিয়াত এটাও একটা ইমামাত। এই কুতুবিয়াত বড় ইমাম পাকের খানদান পাকে এইভাবে চলবে, মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তো কিছু কিছু মানুষের গালত ফাহমি আছে, তারা এই কারণে বড় ইমাম পাকের খানদান পাককে মানতে চায় না, গস পাককেও মানতে চায় না, কিন্তু যারা এই খানদান পাককে না মানে তারা ভ্রান্ত। ছোট ইমাম পাকের খানদান পাককে যারা মানবে না, বড় ইমাম পাকের খানদান পাককে মানে, কিন্তু ছোট ইমাম পাকের খানদান পাক এই ইমাম পাকদেরকে মানবে না, সেও যেমন ভ্রান্ত, ঠিক অনুরূপ বড় ইমাম পাকের খানদান পাক এবং এই খানদান পাকে যারা ইমাম পাক এসছেন, গস পাক এসছেন, ইনাদেরকে যারা না মানবে তারাও ভ্রান্ত। সেই হুজুর গাউসে পাকের খানদান পাক থেকে গাউসে সানি পাক, উনিও যুগের ইমাম, এই জন্য তো ওনাকে বলা হয় গাউসে সানি। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝলেন কি না? এটা আমাদের প্রত্যেকের কিন্তু জানা দরকার। আমরা খালি বক্তব্য দিয়ে চলে গেলাম আপনারা বুঝলেন না তা না, আমার পীর ভাইদের জানা দরকার, কারণ আমার পীর ভাইরাও ভুল করে, বক্তব্য দিতে গিয়ে বলে বারো ইমাম চোদ্দো মাসুমিন। আমার পীর ভাই বলে, আমার পীর ভাইয়ের আলেমরা বলে যে বারো ইমাম আর চোদ্দো। আচ্ছা, বারো ইমাম যদি হয়, বারো ইমাম পাক কাকে কাকে নিয়ে? বারো ইমাম পাক মৌলা আলী আল ইসলাম, ইমাম হাসান আল ইসলাম, ইমাম হুসাইন আল ইসলাম, গুনেন, ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম, ইমাম বাকির আল ইসলাম, ইমাম জাফর সাদিক আল ইসলাম, ইমাম মুসা কাজিম আল ইসলাম, ইমাম আলী রেজা আল ইসলাম, ইমাম তাকি আল ইসলাম, ইমাম নাকি আল ইসলাম, ইমাম হাসান আল আসকারি আল ইসলাম, ইমাম মাহদী আল ইসলাম, কয় হলেন? বারো ইমাম। তাহলে এই বারো ইমাম বলা মানে ইমামতকে বারোর মধ্যে লিমিট করে দেওয়া, হাত টেনে দেওয়া, তার মানে এর বাইরের ইমাম বারো ইমাম মানে এর বাইরের এখানে ইমাম নাই। আমি বললাম এখানে আমরা চারজন মৌলানা, আমরা কত লোক আছি, না হলেও পঞ্চাশ ষাটজন মসজিদের ভিতরে আছি, তো চারজন মৌলানা, বাকিরা তার মানে কি? আমি বাকিরা মৌলানা বলিনি, মৌলানা নই বলিনি, আমি বললাম এখানে আমরা আছি চারজন মৌলানা, তার মানে কি বাকিরা মৌলানা? মৌলানা বলুন, বাকিরা কি মানে বাকিরা মৌলানা? তো সবাই বলুন বাকিরা কি? আমি বললাম এখানে চারজন মৌলানা, বাকিরা কি? তা আমি বললাম বারো ইমাম, তাহলে বাকিরা কি ইমাম না? মানে বারোর বাইরে আমি ইমাম মানি না। তাহলে ইমাম আলী আসগার আলাইহিস সালাম তাকে কি তাহলে আপনারা ইমাম মানেন না? যারা বারো বারো ইমাম বলেন, যারা বারো ইমাম বলেন, তাহলে ইমাম আলী আসগার আলাইহিস সালাম কি ইমাম না? ইমাম কাসিম আলাইহিস সালাম কি ইমাম না? ইমাম আলী আকবর আলাইহিস সালাম কি ইমাম না? ইনারা কি ইমাম না? তাহলে ইনাদেরকে যদি ইমামের খাতায় ধরা হয় তাহলে তো বারো ইমাম কোথায় গেল? ইমাম হাসান, ইমাম আলী আসগার আল ইসলাম যদি ইমাম হন তাহলে তেরো ইমাম হলেন, আলী আকবর আল ইসলাম যদি ইমাম তাহলে চোদ্দো ইমাম হলেন, ইমাম কাসিম আল ইসলাম ইমাম তাহলে পনেরো ইমাম হলেন, ইমাম হাসানে মুসান আল ইসলাম ইমাম তাহলে ষোলো ইমাম হলেন। তো ইমাম বারো নয়, ছোট ইমাম পাকের খানদান পাকে যারা ইমামত খেলাফত খেলাফতি চালিয়েছেন, এমামত করেছেন, এরকম এগারো জন ছিলেন, পরে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি বড় ইমাম পাকের খানদানে আসবেন। ইনারা ছাড়াও ইমাম, ইমাম হাসান আসগার, ইমাম আলী আসগার আল ইসলাম ইমাম, ইমাম আলী আকবর আল ইসলাম ইমাম। কাজে আমাদের থপ, আমাদের আকিদা বারো ইমাম পাক ছাড়াও আমরা বারোর মধ্যে, যেমন কিছু আছে বারো ইমামকে ইমাম মানে না, এরা যেমন ভুল, তেমনি যারা শুধু বারো ইমামকে ইমাম বলে তারাও ভুল। বুঝেছেন না? ইমাম আমাদের আকিদা ইমাম আলী আসগার আলাই ইসলাম পাকো ইমাম, আলী আকবর আলাই ইসলামও ইমাম, কাসিম আলাই ইসলামও ইমাম। বুঝেছেন না? হযরত আব্বাস আলমদার উনিও, হযরত ইমাম হাসানে মুসান্না আলাই ইসলাম উনি ইমাম, হুজুর গাউসে পাক ইমাম,
হাজার হাজার ইমাম আলে মুহাম্মাদের ভিতরে, হাজার হাজার লাখ লাখ ইমাম হাজেম। এবার বলছে চোদ্দ মাসুমিন, চোদ্দ মাসুমিন, মাসুমিন মানে মাসুমের বহু বছর, চোদ্দ জন মাসুম। তার মানে চোদ্দ মাসুম বলা তার মানে তার বাইরে আর মাসুম নাই, ঠিক আছে, ঠিক আছে। চোদ্দ মাসুম কাকে বলে? চোদ্দ মাসুম হচ্ছে বারো জন ইমাম পাক, এই যে বারো ইমাম যার নাম পাকগুলো বললাম, এই বারো ইমাম মাসুম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাসুম, কয় হলেন? তেরো। আর খাতুনে জান্নাত পাক মহিলা তো ইমাম হয় না, ওর জন্য খাতুনে জান্নাত পাক উনি ইমাম না, কিন্তু খাতুনে জান্নাত পাকও মাসুম, তাহলে কয় ইমাম হলেন? তাহলে বারো ইমাম বারো, রসুল পাক তেরো, খাতুনে জান্নাত পাকে নিয়ে চোদ্দ, বলছে চোদ্দ মাসুমিন। এই চোদ্দ মাসুমিন বলা মানে বাকি মাসুমিন মাসুমিনদেরকে ইনকার করা। তাহলে এই চোদ্দ জন যদি মাসুম আছেন, শুধু সিরফ যদি চোদ্দ জনই মাসুম হন, তাহলে জাইনাব আলাইহাসসালাম মাসুম না? আরে উনি যদি মাসুমা না হন তো কায়নাতে কেউই মাসুমা না, কেউই মাসুমা না। জাইনাব আলাইহাসসালাম মাসুম না? আপনারা তো কথাই কথাই আলী আসগার আলাইহিসসালামকে মাসুম বলেন, মার্সিয়া করেন, মাতম করেন, কি বলেন? মাসুম আলী আসগার বলেন না, মাসুম। তো আলী আসগার আলাইহিসসালাম মাসুম না? হযরত উম্মে কুলসুম আলাইহিসসালাম মাসুম না? হযরত ফাতেমা সুগরা আলাইহিসসালাম মাসুম না? হযরত সাকিনা আলাইহিসসালাম মাসুম না? ইনারা কি মাসুম না? ফাতেমা সুগরা আলাইহিসসালাম মাসুম না? হাসানে মুসান আলাইহিসসালাম মাসুম না? তো চোদ্দ মাসুম বলা মানে হযরত আলী আসগার আলাইহিসসালামকে মাসুম ইনকার করা, অস্বীকার করা, জাইনাব আলাইহিসসালামকে মাসুমা অস্বীকার করা, উম্মে কুলসুম আলাইহিসসালামকে মাসুমা অস্বীকার করা, কাসেম আলাইহিসসালামকে মাসুম অস্বীকার করা, আলী আকবর আলাইহিসসালামের মাসুমিয়াতকে অস্বীকার করা, হাসানে মুসান আলাইহিসসালামের মাসুমিয়াতকে অস্বীকার করা, চোদ্দ মাসুম এ লিমিট টেনে দেওয়ার মানে বাকিরা সব মাসুম না। আমাদের আকিদা এক শ্রেণী আছে যারা শুধু পয়গম্বরকে মাসুম বলে, এ চোদ্দকে বারোকে মাসুম মানে না, এরা ভ্রান্ত। আরে আসল মাসুম আহলে বায়ত, কুল আহলে বায়ত মাসুম, আর আহলে বায়ত পাকের মাসুমিয়াত থেকে পয়গম্বরদের মাসুমিয়াত এক নম্বর লেভেলের মাসুম হচ্ছে আহলে বায়ত। এর দলিল আমি দিতে পারি কোরআন থেকে, কোরআন থেকে দলিল রয়েছে, ইনারা হচ্ছেন এক নম্বর মাসুম। আর ইনাদের মাসুমিয়াতের থেকে লাভ করেছেন পয়গম্বররা, মাসুমিয়াত লাভ করেছেন, বুঝতে পেরেছেন? পয়গম্বররা নূর নন, আহলে বায়ত পাক নূর। তো নূর যদি মাসুম না হয় মাটি কি করে মাসুম হয়, বুঝতে পেরেছেন? তো বুঝেন নাই তো, পয়গম্বর মাসুম হলে তার চেয়েও বড় মাসুম নূরে মুহাম্মাদি আহলে বায়ত কেরাম, বুঝতে পেরেছেন? তো যারা পয়গম্বরকে মাসুম মানে, এই বারো ইমাম পাককে মাসুম মানে না, বলে ইনারা মাসুম না, আলীকে মাসুম বলা যাবে না, ফাতেমাকে মাসুম, হাসান হোসেন আলাইহিম ইনাদেরকে মাসুম বলা যাবে না, এরা গুমরা। ঠিক ইনাদেরকে যারা মাসুম মানে না তারা যেমন গুমরা, আর একটা দল আছে তারা একটু এগিয়ে আছে, এক আর কয়েক পা কয়েক স্টেপ এগিয়ে আছে, এরা মাসুম মানতেছে না। এরা আর একটা দল আছে, এরা মাসুম মানতেছে কিন্তু লিমিট টানতেছে, কি বারোটা মাসুম, কটা মাসুম না সরি চোদ্দটা মাসুম। তো চোদ্দ মাসুম মানে বাকিরা, এই চোদ্দ মাসুম বল যারা বললো, এটা বলার কারণে জাইনাব আলাইহিসসালামের মাসুমিয়াতকে অস্বীকার করা হলো না, হযরত আলী আসগার আলাইহিসসালামের মাসুমিয়াত অস্বীকার করলো, তো এরা এটাও গুমরাহী হয়ে গেল। আমরা সবচেয়ে টপ আকিদায় রয়েছি, আমরা টপ আকিদায় রয়েছি, পয়গম্বরও মাসুম, এক নম্বর মাসুম সমস্ত আহলে বায়ত পাক মাসুম, বারো ইমাম পাক মাসুম, রসুল পাক মাসুম, খাতুনে জান্নাত পাক মাসুম, চোদ্দ জন মাসুম মাসুমিন, এবং চোদ্দ জনের সাথে কারবালাই যারা ছিলেন সব মাসুম, আলী আসগার আলাইহিসসালাম মাসুম, আলী আকবর আলাইহিসসালাম মাসুম, জাইনাব আলাইহিসসালাম মাসুমা, উম্মে কুলসুম আলাইহিসসালাম মাসুমা, ফাতেমা সুগরা আলাইহিসসালাম মাসুমা, সাকিনা আলাইহিসসালাম মাসুমা, কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ আসবেন সব মাসুম, হুজুর গাউসে পাক মাসুম, ইমাম মাহদী আলাইহিসসালাম মাসুম, কিয়ামত তক গাউসে সানি পাক মাসুম, কিয়ামত তক যত ঔলাদ পাক আসবেন সব মাসুম। এইটা হচ্ছে দরবারে সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া রশিদিয়া এই সিলসিলার এই আকীদা। আমার
আমাদের চাইতে বেশি আহলে বেদকে মানার লাগে আছে। যারা আহলে বেদকে মানি মানি বলে, আমরা ওনার অনুসারী বলে, আমরা ওনার শিয়া বলে, তারাও তো আহলে বেদের মধ্যে হাত টেনে দিচ্ছে 14 জন, মাসুমিয়াতের মধ্যে হাত টেনে দিচ্ছে 14 জন, ইমামতের মধ্যে হাত লিমিট টেনে দিচ্ছে 12 জন, আর মাসুমিনের ভিতরে লিমিট টেনে দিচ্ছে 14 জন। আমরা বলি না 14 জন মাসুম, আমাদের আকীদা 14 জন মাসুম। কারবারায় ছিলেন জাইনাব আল ইসলাম মাসুমা, হাজরত আলী আকবর, হাজরত ফাতেমা সুগরা আল ইসলাম মাসুমা, হাজরত সাকিনা আল ইসলাম মাসুমা, বড় ইমাম পাকের সাহাজাদি যিনি সিরিয়া যাওয়ার পথে রাস্তায় শহীদ হয়েছিলেন, হাজরত শরীফা আল ইসলাম, উনি মাসুমা, আলী আসগর আল ইসলাম মাসুমা, আলী আকবর আল ইসলাম মাসুমা, হাজরত কাসেম আল ইসলাম মাসুমা, হাজরত বড় ইমাম পাকের সাহাজাদা পাক, হাজরত হাসানে মুসান্ন আল ইসলাম মাসুমা, হাজরত আবদুল্লাহ মাহাজ আল ইসলাম, বড় ইমাম পাকের পোতা এবং ছোট ইমাম পাকের নাতি, উনি মাসুম, উনিও মাসুম, হুজুর গওসে পাক মাসুম, গওসে সানি পাক মাসুম, মওলা পাক মাসুম, আমার হুজুর পাকরা মাসুম, বর্তমান সাজ্জাদার আছেন হুজুর পাক সৈয়দ নাজার সৈয়দ সাহেব ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু মাসুম, ছোট হুজুর পাক সৈয়দ নাজার সৈয়দ সাহেব ওয়াই সৈয়দ আলী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, তিনিও মাসুম। কিয়ামত তক যে খানদান পাক আলে মুহাম্মদ আহলে বাইত পাক আসবেন, এনারা সব মাসুম। বুঝতে পেরেছেন না? এনারা মাসুম। তো গওসে সানি পাক আসলেন, এই মাসুমকে ভারতবর্ষের বুকে আসার প্রয়োজন হলো। কেন প্রয়োজন হলো? 1180 হিজড়িতে গওসে সানি পাক এসেছিল, উনি ওনার আব্বাজানের সাথে। 1111 হিজড়ি হুজুর গওসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল জিলানি আল ইসলাম ওনার বেলাদত শরীফ, ওনার জন্ম দুনিয়ার বুকে এসেছিলেন 1111 হিজড়িতে। আবার ওই হিজড়িতেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল আব্দুল ওহাব নাজদী। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, যখনই কোনো মহামানবকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার সাথে তার বিরুদ্ধে তার শত্রু এসেছে। বুঝতে পেরেছেন না? এদিকে যেমন ধর ইবলিস এসেছে, তার বিরুদ্ধে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। এদিকে ফেরাউনকে পাঠিয়েছেন, তার এগেনস্টে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ঠিক আছে না? নমরুদকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো আব্দুল ওহাব নাজদীর জন্ম হলো, ঠিক এই ইবলিসি ধারা চলছে না, সাজারাতুল মালাউনা, ইবলিস থেকে, বুঝেছেন না, সাদ্দাদ থেকে, নমরুদ থেকে, তারপরে ফেরাউন থেকে, আবু সুফিয়ান থেকে, মুয়াবিয়া থেকে, আব্দুল এই মুয়াবিয়া থেকে, ইয়াজিদ থেকে, আব্দুল ওহাব নাজদী থেকে, এই ইবলিসি ধারা চলতেছে। বুঝতেছেন না? আর এইদিকে আবার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে মাওলা আলী থেকে খাতুনে জান্নাত পাক থেকে বড় ইমাম পাক ছোট ইমাম পাক থেকে ওইদিকে ইমাম পাক এইদিকে খান্নান পাক, এটা সাজারাতুত তাইয়্যিবাও চলতেছে। দুই সাজারা পৃথিবীতে কিন্তু চলছে, কিয়ামত অবধি থাকবে। একটা সাজারাত আল মালাউনা, হ্যাঁ, আর একটা সাজারাতুত তাইয়্যিবা। যখন সাজারাতুল মালাউনার ভিতরে আব্দুল ওহাব নাজদী আসলো, ঠিক একই সালে এই দিনকে বরবাদকারী আব্দুল ওহাব নাজদীর এগেনস্টে দিনের ধারক বাহক হিসেবে গওসে সানি পাক আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক জানেন আব্দুল ওহাব নাজদীর মতবাদ ভারতবর্ষের বুকে আসবে, কিন্তু ভারতবর্ষে ইসলাম গওসে সানি পাক আসার আগে এসেছে। যা কিছুই হয়েছে আলে মুহাম্মদের দ্বারা, সারা পৃথিবীতে ইসলাম ধর্ম স্প্রেড করেছে আলে মুহাম্মদের মাধ্যমে, কোনো মোল্লা মৌলবীর দ্বারা না, কোনো মোল্লা মৌলবী আলে মুহাদ্দিস মুফাসসির ফাকি এনাদের দ্বারা না। যত দুনিয়ার বুকে ইসলাম স্প্রেড করেছে, ছড়িয়েছে আলে মুহাম্মদের দ্বারা। এক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়েছিলেন আবু তালিব আলাইহিস সালাম, উনি সর্বপ্রথম সহযোগিতা করেছেন আবু তালিব আলাইহিস সালামকে, যার কারণে আবু তালিব আলাইহিস সালাম ওই সময় উনি এবং হাজরতে খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম দুইজনে, উনি অর্থ দিয়ে, খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম খাতুন জান্নাত পাকের আম্মা জান, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আর সর্বস্ব শক্তি দিয়ে মাওলা আলাইহিস সালামের আব্বা জান সহযোগিতা করেছেন। এবং সর্বপ্রথম ইসলামের মার্কাজ ছিল আবু তালিব আলাইহিস সালামের ঘর, ওখান থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে। আবু তালিব আলাইহিস সালাম দুনিয়ার বুকে যতদিন ছিলেন ততদিন ওনাকে হিজরত করাতে পারেনি, উনার মাধ্যমে, আবু তালিব আলাইহিস সালামের মাধ্যমে। আবু তালিব আলাইহিস সালামের পর মাওলা আলী আলাইহিস সালাম ইসলামের ধারক বাহক ছিলেন। আবু মাওলা আলী আলাইহিস সালাম থেকে বড় ইমাম পাক, তারপর ছোট ইমাম পাক,
এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম পঞ্চম নূর, শেষে ইসলাম ইবলিস যখন একদম খেপে গেল, চরম জায়গায় পৌঁছে গেল তার জুলমের, এবং তখন ইমাম পাক নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করলেন, ইসলাম ছুটে আসলো। ইয়াজিদ বলল, আপনি আমার হাতে হয় হাত দেন অথবা মাথা দেন, হাত দেন মানে ইসলাম দেন নাহলে জীবন দেন। উনি বললেন, আমি জীবন দিব কেন, আমার হাতে রয়েছে ইসলাম। ইয়াজিদ তো জানে ইসলাম ইমাম পাকের হাতে, তাই হাত চেয়েছিল। হাতের এত কেন দাম, হাত কেন চাইলো, মাথা চাইনি, চেয়েছে হাত, কারণ ইয়াজিদ জানে ইসলাম ইমাম হুসেন ইসলামের হাতে রয়েছে, বুঝতে পেরেছেন না? কিন্তু উনি হাত গুটিয়ে নিলেন, বললেন হাত দিব না, আমি মাথা দিয়ে দিব, জীবন দিয়ে দিলেন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন না, সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হক্কা কে বিনা ইলা ইলাহা হুসাইন, মাথা দিয়ে দিলেন কিন্তু হাত দিলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ হচ্ছেন ইমাম হুসেন, দিন আসতে হুসেন, দিন পানা আসতে হুসেন, ধর্মের আশ্রয়দাতা হুসেন, ধর্ম ছুটে আসলো ইমাম পাকের কাছে যে আমাকে আশ্রয় দেন, রক্ষা করেন। ইমাম পাক নিজের জীবন দিয়ে ধর্মকে বাঁচিয়ে নিলেন, তাহলে ধর্ম নিয়ে আসলেন রসুলের পাক, এবং ধর্মের প্রথম শাহাদাত দিলেন মওলা পাক, এ ধর্মে সহযোগিতা করলেন ওনার আব্বাজান আবু তালিব আল ইসলাম, যে চারা রূপিয়ে ধর্মকে, এ চারা গাছের মতো যেটা বেড়ে উঠছিল সেটাকে যখন ছেটে দেওয়ার চেষ্টা করছিল, জীবন দিয়ে ইসলামকে রক্ষা করলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে যে ইসলামকে আবার রক্ষা করলেন, 400 বছর পর হুজুর গাউসে পাকের জামানায়, সেই সময় বনু আব্বাসিয়াদের তখন রাজত্ব চলছিল, তাদের তারা ইসলামের উপরে এমন টর্চার শুরু করেছিল, ইসলাম মৃতপ্রায় হয়ে চলেছিল, পড়েছিল। সেই সময় প্রয়োজন ছিল দুই ইমাম পাকের খানদান হতে এক খানদান পাককে আসা, গাউসে পাকের মতো এক ঔলাদ পাককে, যার কারণে 470 হিজরিতে আব্বাসিয়াদের যুগে হুজুর গাউসে পাক আসলেন, যার কারণে হুজুর গাউসে পাক যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওয়াকি আপনাদের সকলের জানা, একজন ক্রন্দন করছিল, ক্রন্দন শুনে উনি গেলেন বাগদাদ শরীফ, উনি আসছিলেন, দেখলেন এক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি পরে ক্রন্দন করছে, তখন তিনি তাকে বলেন, কাঁদছো কেন, বলে আমি উঠার শক্তি নাই, সে রোগগ্রস্ত একদম খিটখিটে, তখন বললেন আমাকে উঠান। গাউসে পাক শুধু হাত দিয়ে উঠাতে গেছেন, সঙ্গে সঙ্গে সে যুবক এবং সুশ্রী চেহারা বিস্তৃত হয়ে গেল, এবং বলল ইয়া মুহিউদ্দিন বলে ওনাকে ডাক দিল। তুমি বলেন এ নামে তো আমাকে কখনো কেউ ডাকেনি, বলে তুমি কে, তুমি আনা লাইসা বি উলদে আদম, আমি কোনো আদম সন্তান না, আনা দীন ইসলাম, আমি হচ্ছি দীন ইসলাম, আমি এই বনু আব্বাসিয়াদের টর্চারে অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছিলাম, মৃতপ্রায় হয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম, আজ আপনার হস্তস্পর্শে এ দীন নব জীবন লাভ করলো, তাই আপনার নাম আজ থেকে মুহিউদ্দিন, দীনকে জিন্দা করনে ওয়ালা। এই ধর্মকে জিন্দা করলেন, আবার ওই খানদান পাক থেকে আসতে হলো কাকে, হুজুর গাউসে পাক, হুজুর আচ্ছা গাউস পাক এই ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, এক এক জায়গায় এক এক ওলি আল্লাহকে পাঠিয়ে, ইরাকের দায়িত্ব দিয়েছিলেন হযরত উমর শিহাবউদ্দিন সোহরাওয়ার্দি, তিনাকে ইরাকের দায়িত্ব দিলেন, হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইমাম ছোট ইমাম পাকের খানদান পাক থেকে উনাকে পাঠালেন, উনাকে গাউসে পাক বেলায়েত দিলেন, দিয়ে ভারতবর্ষে পাঠালেন, এবং গাউস পাক তার সাথে নিজের শাহজাদা পাককেও পাঠালেন। তিনি আজমির শরীফ থেকে, সেখান থেকে ইসলামের প্রচার শুরু হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দ্বারা সারা পৃথিবীতে ইসলাম, হুজুর গাউসে পাক সারা ভারতবর্ষে ইসলাম প্রচার করলেন, ইসলাম সারা ভারতে যখন ছড়িয়ে পড়লো, এই 1111 হিজরিতে আব্দুল হাবনাসদের জন্মগ্রহণ করলো, আর এইদিকে হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনি সেই যুগের জবরদস্ত ওয়ালি ছিলেন, তার মুরিদানের ভিতরে জন্মগ্রহণ করলো কাসেম নানাতুবি, রস মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলভি ইলিয়াস, এনারা ওনার মুরিদ ছিলেন, কিন্তু এরা বায়াত ভঙ্গ করলো, ওনার বিরুদ্ধে চলে গেল, তাকবিয়াতুল ইমানকে নিয়ে আসলো, এবং এরা শুরু করলো ওই আব্দুল ওহাবে ওহাব নজদির মতবাদ ভারতবর্ষে নিয়ে আসলো, এবং সবচেয়ে বেশি এফেক্টেড হলো বাংলা বিহার আর উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা সবচেয়ে বেশি এফেক্টেড হলো। মিলাদুন্নবী পালন করা জায়েজ নাই, যেগুলো করা যাবে না, ক্যাম করা যাবে না, ইলমে গায়েব মানা যাবে না, হুজুরের হাজির নাজির হওয়া মানা যাবে না, মুহরম পাক করা যাবে না, জিক্রে শাহাদাত করা যাবে না, এই সব স্বভাব হারাম আর হারাম হারাম।
যখন এই পশ্চিমবাংলার বুকে এবং বিহার উড়িষ্যা এই এলাকায় যখন আব্দুল ওহাব নজদীর মতবাদ, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানাতুবি, আশরাফ আলী থানভি, মৌলভী ইলিয়াস এদের মাধ্যমে যখন এদিকে ছড়িয়ে পড়ল, তখন হুজুর গাওসে পাক দেখলেন আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এবং তার সাথে আমার বড় সাহজাদাকে পাঠিয়ে যে ইসলাম ভারতবর্ষের বুকে আমি প্রচার করেছিলাম, এই ইসলাম আবার ভারতে মৃতপ্রায় হতে চলেছে। আমাকে যেমন মৃতপ্রায় ইসলামকে জিন্দা করার জন্য আমাকে পৃথিবীতে আসতে হয়েছিল, যার কারণে আমার নাম মুহিউদ্দিন হয়েছিল, ঠিক ভারতবর্ষের ইসলামকে জিন্দা করার জন্য আমারই খানদানের ভিতর থেকে যেতে হবে। হুজুর গওসে পাকের খানদান সৈয়দুন আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের ঔলাদ পাক সেই সময় গওসে পাকের হুকুমে সিরিয়ার হামা শরীফে অবস্থান করছিলেন। এখনো পর্যন্ত সিরিয়ার হামা শরীফে এই সিলসিলা আমাদের হুজুর পাকদের খানকা পাক রয়েছে হামা শরীফে। তিনারা ইসলামের প্রচারের জন্য গওস পাক ওখানে পাঠিয়ে দিয়েছিলেন। তখন উনি ওনার শাহজাদা সৈয়দনা আবদুল্লাহ আল জিলানি আলাইহিসসালাম, ওনার পুরো নাম পাক হচ্ছেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের উরফে আবদুল্লাহ আল জিলানি আল বাগদাদি আলাইহিসসালাম, উনাকে নির্দেশ করলেন আপনি আপনার শাহজাদা পাককে নিয়ে যান ভারতবর্ষে এবং সেখানকার সাজ্জাদা নাসিন এবং স্থলাভিষিক্ত ওনাকে করা হলো, তিনি দিনকে জিন্দা করবেন। অর্থাৎ গওসে পাকের ভূমিকা পালন, দিনকে জিন্দা করা কার কাজ? মুহিউদ্দিন কার নাম বলুন সবাই? মুহিউদ্দিন কার নাম? হুজুর গওসে পাকের নাম পাক মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনেওয়ালা। তো ধর্মকে জিন্দা করা গওসে পাকের কাজ, পৃথিবীর দিনকে জিন্দা করেছিলেন, ভারতের দিনকে জিন্দা করার জন্য হুজুর গওসে পাক ওনার ঔলাদ পাককে পাঠালেন, এই জন্য দিন জিন্দা করা গওস পাকের কাজ, এই জন্য ইনার আলকাব হলো গওসে সানি লকাব, এই জন্য ইনার একটি লকাব হলো গওসে সানি, ভারতের দিনকে জিন্দা করার জন্য এসেছেন। তখন 1180 হিজরিতে হুজুর গওসে পাকের নির্দেশে সিরিয়ার হামা শরীফ থেকে সৈয়দনা আবদুল্লাহ আল জিলানি আলাইহিসসালাম তার 4 শাহজাদা পাক আর 1 পৌত্রকে সাথে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়া থেকে প্রথমে বাগদাদ শরীফে আসলেন, গওস পাকের রওজা পাকে হাজিরি দিয়ে গওসে পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এবং সেখানে বাগদাদ শরীফের তৎকালীন খলিফার মোহর মানে সিলমোহর নিয়ে যে ইনি যে গওসে পাকের ঔলাদ পাক এ সার্টিফিকেট সনদ নিয়ে উনি এখানে এসেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় সৈয়দ সনাদি। কি বলা হয়? সৈয়দনা হযরত আবদুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম ওনার একটি লাকাব হচ্ছে সৈয়দ সনাদি, ওখানকার সনদ নিয়ে এসেছিলেন। যখন এই দেশে আসছেন তো উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে এসেছিলেন, তখন মেদিনীপুর জেলায় এক বিশ্ববিখ্যাত ওলিয়াল্লাহ বসবাস করতেন, তার নাম ছিল হযরত সৈয়দ আবুল বাকা রহমাতুল্লাহ আলাই, তিনিও সৈয়দ ফ্যামিলির। উনার এক ভাগ্নে তার নাম হযরত দানেশমন্দ রহমাতুল্লাহ আলাই, উনি মামাকে চিঠি লিখলেন যে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, মুরিদ হতে চাই, আমি তো সমস্ত কিছু শিখেছি মানে বালাগত, তারপরে যত যা কিছু আছে ফেকা, তারপরে হাদিস কোরআন তাফসীর সব শিখে ফেলেছি, এখন আমার মারেফাত এই লাইনটা আমাকে শিখতে হবে, তাই আমি মুরিদ হতে চাই। হযরত সৈয়দ আবুল বাকা তার উত্তরে চিঠি লিখলেন তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য না, তুমি আরও উঁচু জায়গায় যাবে, তোমাকে মুরিদ করবেন হুজুর গওসে পাক। কে মুরিদ করবেন? হুজুর গওসে পাক। তিনি বাগদাদ শরীফ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন, রওনা দিয়েছেন। দেখুন কত বড় বলি, তিনি কিন্তু কাশফের মাধ্যমে বুঝে গেছেন, তখন তো টেলিফোনেরও যুগ ছিল না, চিঠির ওই রকম জামানা ছিল না যে ইরাক পাক থেকে চিঠি আসবে বা ইরাক পাকে চিঠি যাবে। তো বললেন কি করে বুঝবো? তখন বললেন তুমি যখন ওনাকে দাওয়াত দিবে উনি তোমার দাওয়াত গ্রহণ করবেন, এবং উনার সামনে যখন তুমি যাবে প্রশ্ন করার আগেই তোমার প্রশ্নের উত্তর তোমাকে উনি দিয়ে দিবেন, তুমি কিছু জানতে চাওয়ার আগেই তোমার উত্তর, প্রশ্ন করার আগেই উনি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ঠিক সৈয়দনা আবদুল্লাহ জিলানি আলাইহিস সালাম গওসে সানি পাক এবং কুতুবে বাড়ি পাক পুণ্যাশিফ হযরত পাকের আব্বা যান যখন আসলেন, তখন ওই হযরত দানেশমান যখন খবর পেলেন যে বাগদাদ থেকে এই মহামনীষী এসেছেন, তো উনি দাওয়াত দিলেন, উনি দাওয়াত গ্রহণ করলেন। তো যখন ওনার বাড়িতে গেলেন তখন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলানি আলাইহিস সালাম
তিনি বললেন যে তুমি তোমার মামা সৈয়দ আব্দুল বাকা ওনাকে চিঠি লিখেছিলে বায়াত গ্রহণ করার জন্য, আর তার উত্তরে তোমাকে বলেছিলেন বাগদাদ শরীফ থেকে হুজুর গাউসে পাক ওনার ঔলাদ পাক পা বাড়িয়েছেন এই দেশে আসার জন্য, তো আমি সেই লোক, আমি তোমাকে বায়াত, তোমাকে আমি মুরিদ করব। এই শুনে উনি বুঝে গেলেন এবং ওনাকে মুরিদ করলেন। মুরিদ হওয়ার পর তাকে খেলাফত দিলেন এবং বললেন যে তুমি আমার নামে মুরিদ করবে। তো ভারতবর্ষে আসার পর ভারতে হুজুর গাউসে পাকের এই সিলসিলা পাকের পহেলা মুরিদ, তার নাম হজরত দানেশ মন্দ রহমতুল্লাহ আলাই, বুঝতে পেরেছেন? তার নাম হজরত দানেশ মন্দ রহমতুল্লাহ আলাই। তারপর ওনাকে সেটা মুরিদ করার অথরিটি দিয়ে সেখান থেকে উনি আসতে লাগলেন পটাশপুরে, মেদিনীপুরের পটাশপুর গ্রামটার নাম, মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে আসতে লাগলেন। তারপর মঙ্গলকোট শরীফের তশরিফ আনলেন এখানে। এখানে আনার পর সৈয়দনা সৈয়দ আব্দুল্লাহ জিলানি আলাইহিস সালাম হুজুর গাউসে সানিপাকে এখানে রাখলেন, বলেন আপনি এখানে থাকেন, আপনাকে এখানে রাখা হলো। উনি সাজ্জাদা নাসিন হলেন, মেজো শাহজাদা, সাথে চার শাহজাদা আসলেন, বড়ো শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদের ইসলাম, মেজো শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদের ইসলাম, আর হচ্ছেন হজরতে রজব আলী আল সৈয়দনা সৈয়দ শাহ রজব আলী আল কাদের ইসলাম, আর চতুর্থ শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদের আলাহ ইসলাম, এই চার শাহজাদা, আর সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদের আলাহ ইসলাম পাকের শাহজাদা, মানে ওনার পোতা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদের ইসলাম, এই পাঁচজন সাথে এসেছিলেন আর তাদের ফ্যামিলি। গাউসে সানি পাককে এখানে রাখলেন, আর পূর্ণিয়া শরীফের হজরত পাক গাউসে পাকের নির্দেশে বিহারের উদ্দেশ্যে সৈয়দ হাজার সৈয়দ রওশন আলী আল কাদরি বিহার শরীফে চলে গেলেন। বিহারের পূর্ণিয়া জেলার এক প্রত্যন্ত এলাকা, সেখানে জঙ্গল, সেখানে বসবাস করতে লাগলেন জঙ্গলের ভিতরে। সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ইনাদের অনেক শহীদ হয়েছিল, জয়লাভ ইনারাই করেছিলেন কিন্তু অনেক শহীদ হয়েছিলেন, তাদের সেখানে দাফন করা হয়েছিল, ওই জন্য ওই এলাকায় বসতি যখন হলো ওই গ্রামটার নামই হয়ে গেল গঞ্জ শহীদা, শহীদদের গ্রাম, গঞ্জ শহীদা মানে শহীদদের গ্রাম। আর উনি যেখানে বসবাস শুরু করলেন এখন উনার নাম অনুসারে গ্রামটার নাম হয়ে গেল হজরত রওশন গঞ্জ। আর গাউসে সানি পাক এখানে অবস্থান করতে থাকলেন, সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আল ইসলাম। এরপর উনার আব্বাজান সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল কাদের ওরফে আবদুল্লাহ আল জিলানি আল ইসলাম তার বাকি দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু বাগদাদ শরীফ পৌঁছালেন কি না, নাকি ভারতবর্ষের কোনো জায়গায় তখন থেকে গেলেন, এর আর কোনো ইতিহাস পাওয়া যায় না। কিন্তু এ অবধি জানা যায় যে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন ওনার উমর মুবারক অনেক বেশি ছিল। গাউসে সানি পাক বারো বছর, এগারোশো আশি হিজড়িতে এখানে এসেছেন, বারো বছর মঙ্গলকোট শরীফে ছিলেন, কত বছর? বারো বছর জাহেরি হায়াত পাকে ভারতবর্ষের বুকে ছিলেন এই মঙ্গলকোট পাকে, এগারোশো আশি হিজড়ির পর বারো বছর বাদ এগারোশো বিরানব্বই হিজড়ির পাঁচই জিলহাজ এই দুনিয়া এই ধরাধাম ত্যাগ করে মহান আল্লাহর সাথে মিলিত হন। সেই দিন থেকে এই উরসে পাক আজ পর্যন্ত দুইশো তিপান্নতম সম্ভবত এই আজ এই বৎসরের উরস পাক পালিত হচ্ছে। এবং উনি এখানে আসার পর অনেক উনার কারামাত পাক প্রকাশ ঘটেছে, সেগুলো আমরা অনেক বর্ণনাও আগে করেছি, আজকের বর্ণনা করার অবকাশ নাই। আমাদের অনেক মৌলানা রয়েছেন, বাংলাদেশের মৌলানা সাহেব আছেন দুইজন, আপনারা সব ওয়াজ শুনবেন, তিনজন বাংলাদেশের মৌলানা আছেন। তো উনার সাথে যারা বেয়াদবি করেছে তাদের বেলায়েতে চলে গেছে, এ ঘটনাও আমরা বলেছি। খুস্তিগিরির পীর সাহেব আবু লাইস সাহেব, সৈয়দ আবু লাইস সাহেব, উনি হচ্ছেন এর বিনুদিয়া, বিনুদিয়া আমি ওখানে গেছি, বুঝেছেন না, ওনাদের ফ্যামিলি এখনও রয়েছেন, তাদের আবার কেউ কেউ এখানে আসেনও। তো যাই হোক, তারপরে আবার উনি ক্ষমাও চাইতে এসেছিলেন, তো গাউসে সানি পাক আবার তাকে ফিরিয়ে দিয়েছিলেন, বেলায়েত আবার দিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন তোমার খানদানে আর কোনো বেলায়েত থাকবে না। তো বলে আমার তাহলে ফ্যামিলি চলবে কী করে? বলে তোমরা তাবিজ লিখবে। তো এখনও ওনারা তাবিজ রাখেন। তা আমি বর্তমান যারা আছেন তাদের কাছে শুনেছি, তারা যদি এমনি আঁক কেটেও দিয়ে দেয় তাতেও কাজ হয়ে যায়। এইটা হচ্ছে গাউসে সানি পাকের ফায়েজ, তারা লেখাপড়া নাও জানুক যা কিছু লিখে দিয়ে দেয় তাবিজে তাতেই কাজ করে। কারণ কি? গাউসে সানি পাকের ফায়েজ, বলেন এই করে আপনাদের সংসার চলবে।
বুঝতে পারছেন না, কিন্তু বেলায়েত আর এই বেয়াদবি করার জন্য থাকবে না, যার কারণে ওই খানদান পাকেও আর বেলায়েত নাই। জেনে রাখবেন এই খানদান পাক ইনারা ওলি না, এটা যে ওলি বানাবার কারখানা, বেলায়েতের বেলায়েতের বাদশাহ, বেলায়েতে বাদশাহ সালতানাত, ইনারা ওলি না, ওলিদের বাদশাহ, ওলি বানানে ওয়ালা, ইনাদের কদম পাকের সাদকায় ওলি তৈরি হয়, ইনারা খায়রাত হিসাবে ভিক্ষা হিসাবে বেলায়েত দেন, উনাদের যাকে মর্জি, মৌলানা হতে হবে এমন নয়, উনারা কাকে দিবেন মর্জি পাকের ব্যাপার, যার দিকে দৃষ্টি দিবেন ও ওলি হয়ে যাবে, একজন মূর্খকে ওলি বানিয়ে দিতে পারেন, উনাদের ব্যাপার, উনাদের মর্জি পাকের ব্যাপার। তো ইনারা ওলি না, ইনারা গস, ইনারা কি গস, আহলে বাইত পাক, ইনারা ওলি বানানে ওয়ালা, ইনারা যদি চোরের দিকে দৃষ্টি দেন চোর ওলি হয়, মূর্খের দিকে দৃষ্টি দেন মূর্খ আলেম হয়, মূর্খ ওলি হয়, উনারা যে নিয়ত দিয়ে দৃষ্টি দিবেন, যদি বেলায়েতের নিয়ত দিয়ে দৃষ্টি দেন ওলি হবে, ইলমের দৃষ্টি দিয়ে যদি দৃষ্টি দেন নিয়ত করে তাহলে সে আলেম হবে, বুঝেছেন না। আমি তো লেখাপড়া এই লাইনে জানতাম না, আমি তো জেনারেল লাইনের লোক, সায়েন্স নিয়ে পড়েছি আপনারা জানেন, আমার দিকে একটা দৃষ্টি দিলেন আর আমার মুর্শিদ না জোবান পাক দিয়ে মানে মানে এমনিভাবে বলেন নাই, মানে ওটা বেখিয়ালবশত বা একটা এভাবে ওনার জোবান পাক থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে বলে ফেলেছেন মাশাল্লাহ মাওলানা, এই জন্যই বলে দিলেন বাস, মাদ্রাসা থেকে কিছু পাইনি, শুধু পেয়েছি একটি সার্টিফিকেট, যা পেয়েছি ওনার ওই একটা জোবান পাক দিয়ে, কি একটা, ওই যে বললেন মাওলানা। তো ইনারা যাকে খুশি তাকে আলেম বানাবেন, যদি চোরের দিকে দৃষ্টি দেন চোর কুতুব হবে, মূর্খর দিকে দৃষ্টি দিবেন মূর্খ আলেম হবে, বুঝেছেন না। আমি তো এই লাইনে মূর্খ ছিলাম নাকি, হ্যাঁ আমাদের ফ্যামিলির চর্চা ছিল, ওটা আলাদা জিনিস, আব্বার কাছ থেকে জানতাম শুনতাম এটা আলাদা জিনিস, কিন্তু আমি তো আলেম ছিলাম না, বুঝতে পেরেছেন না। পরে আমি দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে মাওলানা ফারিগ হলাম, কিন্তু আমি পড়ি নাই, ওই আমার ইলম অর্জন হয়ে গেছে একটা তাওয়াজ্জুতে, তারপরে আমি পরীক্ষা দিয়েছি পাস করেছি সার্টিফিকেট পেয়েছি, বুঝতে পেরেছেন না। ইনারা হচ্ছেন জিন্দা বলি জিন্দা কারামাত, প্রতি মুহূর্তে ইনাদের কারামাত প্রকাশ ঘটে, আমাদের চোখ থাকলে দেখতে পাই না থাকলে দেখতে পাই না, আসলে আমাদের চোখ তো সে নাই, আমরা সবসময় বুঝতে পারি না, কখনো কখনো বুঝি কখনো কখনো বুঝি না, কিন্তু জেনে রাখবেন হার হামেশা প্রত্যেক মুহূর্তে কারামাত পাক ঘটে। তার মধ্যে বর্তমান সাজ্জাদুল হাসান হযরত পাকের একটা বড় কারামাত পাক হচ্ছে মেটিয়া বুরুজ, উনার জামানায় মেটিয়া বুরুজ আবাদ হয়ে গেল, মেটিয়া বুরুজ থেকে এখন অনেক কত হয়েছে ভাই, রাজা ভাই, হ্যাঁ কম বেশি 50 জন মুরিদ হয়ে গেছে, অনেক পীর সাহেব এসে হুজুর পায়ে গেছে মুরিদ হয়ে যাচ্ছেন, এর চেয়ে বড় কি কেরামত চান, বাংলাদেশ থেকে পীর সাহেব এসে হুজুর পায়ে গেছে বায়াত হয়ে গেলেন, বলেন আমি এহলে বায়াত পাককে পেয়ে গেলাম আর আমার পীর মুরিদি করে লাভ কি, বলে আমার মুরিদদেরকেও সব এখানে নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছেন না। তো ইনাদের প্রতি মুহূর্তে ইনাদের কারামত পাক ঘটতে থাকে, ওলি আল্লাহরা বুঝতে পারেন যে ইনারা হেলে ব্যয় তুলেছেন, আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করেন, আমরা গুণাকার সিয়াকার বাদকার। এই দরবার পাকে গৌসে সানি পাকের দরবার পাকে গৌসে সানি পাকের বর্তমান সাজ্জাদা নাসির হযরত পাক সৈয়দ নাজা সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরী মাদ্রাজিল্লাহ আলী ওয়া দামাত বরকাতহু, উনার কাছে ওলি আল্লাহরা আসেন, পীর সাহেবরা আসেন, তারা বায়াত হন, আমরা তো দূর ছাই, আমরা নাপাক, আমাদের উনাদের দরবার পাকে আসার যোগ্যতা নাই, ওই চৌকাঠে আমরা মাথা ঠাকাবার যোগ্যতা রাখি না, ওনারা পরম দয়া পরবশ হয়ে এই গুনাহগারদেরকে এটাই অথরিটি দেন বা এই ক্ষমতা দিয়েছেন বলে আমরা মাথা ঠেকাই, কিন্তু আমরা ওনাদের কদম পাকে মাথা ঠেকাবার যোগ্যতা রাখি না। মাওলা আপনি আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করেন এবং মারতে দম তাক আপনার কদম পাকে থাকতে পারি এবং দুনিয়া ও আখেরাতে আপনাদের কদম পাকে ছায়াতলে ঠাঁই পায়, তার জন্য তৌফিক আতা করুন, আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।